ওয়েলকাম টু বিজনেস ম্যাথ চ্যানেল। আজকে আলোচনা করব কোয়াড্রিক ইকুয়েশন অ্যান্ড থিওরি চ্যাপ্টারের একটি ইম্পর্ট্যান্ট অঙ্কটি হচ্ছে আলফা বিটা আর রুটস অফ দ্য ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো। হুইচ ইজ দ্য হাউস রুটস আর ওয়ান বাই আলফা প্লাস বিটা অ্যান্ড ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা। এই অঙ্কে বলা হয়েছে এখানে একটি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণ মূল আলফা বিটা এরূপ একটি সমীকরণ নির্ণয় করতে হবে যার মূল দ্বয় ওয়ান বাই প্লাস বিটা অ্যান্ড ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা। তাহলে আমরা অঙ্কটি শুরু করি। তাহলে আমরা লিখব প্রথমে গিভেন ডেট দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো অ্যান্ড মূল আলফা অ্যান্ড বিটা আর টু রুটস। এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। এখন আমরা এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল নির্ণয় করব প্রথমে, তারপর গুণফল, তারপর হচ্ছে সমীকরণ, নতুন একটি সমীকরণ। প্রথমে আমরা এই দ্বিঘাত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল নির্ণয় করো। তোমরা যদি বাংলাতে লিখতে চাও তাহলে লিখবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল, আর ইংরেজি হচ্ছে সাম অফ দ্য রুট। মূলদ্বয়ের যোগফল এই সমীকরণের প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, এটুকু হচ্ছে সূত্র। তাহলে আমরা বের করছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের মূলদ্বয়ের আলফা প্লাস বিটা এর যোগফল মাইনাস বি বাই এ হচ্ছে বি, আর এ হচ্ছে এ, আর এ হচ্ছে সূত্রের মাইনাস অ্যান্ড। এবং আমরা এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের গুণফল বের করব। তাহলে লিখব প্রোডাক্ট অফ দ্য রুটস এই দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো অ্যান্ড আলফা ইন্টু বিটা সমান সি বাই এ, সি হচ্ছে এটা আর এ হচ্ছে এই। তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের গুণফল পেলাম সি বাই এ। তাহলে আমাদের এই প্রথম সমীকরণের কাজ। অঙ্কে বলা হয়েছে মূলদ্বয় দেওয়া আছে, এর উপর একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ওইটার কাজ করি। এখন এই মূলদ্বয়ের যোগফল নির্ণয় করব প্রথমে, তারপর মূলদ্বয়ের গুণফল নির্ণয় করব, তারপর নতুন সমীকরণটি নির্ণয় করব। অঙ্কে বলা হয়েছে নতুন সমীকরণ। তাহলে আবার অঙ্কটি করি। তাহলে প্রথমে লিখব ওয়ান বাই আলফা প্লাস বিটা মূলদ্বয়ের যোগফল নির্ণয় করব প্লাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা। তাহলে এই দুটি মূল যোগ চিহ্ন দিয়ে লিখলাম, তারপর সমান চিহ্ন দিলাম, ওয়ান বাই আলফা প্লাস বিটা লিখলাম প্লাস, তাহলে এই দুটি সংখ্যা থেকে আলফা বিটা কমন নিলাম। আলফা বিটা কমন নিলে এই আলফা বিটা এই আলফা দ্বারা ভাগ করলে থাকে বিটা, এই বিটা আবার এই বিটা এই আলফা বিটাকে এই বিটা দ্বারা ভাগ করলে থাকে আলফা। আমরা লিখতে পারি সাজিয়ে যদি লিখি আলফা বিটা এই আলফা দ্বারা ভাগ করলে থাকে বিটা, আর এই আলফা বিটাকে এই বিটা দ্বারা ভাগ করলে থাকে আলফা। তাহলে আমরা লিখতে পারি আলফা এই যোগ চিহ্ন প্লাস বিটা, ওয়ান বাই আলফা প্লাস বিটা প্লাস আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা এর মান বসাবো। প্রথমে লিখলাম ওয়ান, আলফা প্লাস বিটার মান বের করছি, আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ লিখলাম, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ লিখলাম, তারপর লিখলাম আলফা ইন্টু বিটা হচ্ছে এ সি বাই এ। এখন এটুকুকে সরাসরি আমরা শর্ট করে করছি, তোমরা এই লাইনটুকু করতে পারো আবার সরাসরি শর্টকাট করে করতে পারো। তাহলে আমার এটুকুর কাজ এখানে দেখাইছি, প্রথমে ওয়ান লিখলাম ইন্টু দিলাম মাইনাস বি বাই এ, ওয়ানের ভাগ অবস্থায় আছে তাই এটা উপরে উঠলে বি নিচে চলে যাবে, এ উপরে উঠবে, আর এই মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন হবে। এখানে একটা মাইনাস আছে তাহলে প্রথমে মাইনাস দিলাম, তারপর বি বাই এ উপরের সংখ্যা যা আছে সেম লিখলাম ইনটু দিলাম, এখন এ উপরে উঠবে সি নিচে যাবে, তাহলে এ উপরে উঠ লিখলাম সি নিচে লেখ, তাহলে এই এ বাদ আর কোনো কাটাকাটি যায় না। তাহলে আমরা লিখ মাইনাস এ বাই বি, তাই লিখলাম মাইনাস এ বাই বি প্লাসে মাইনাসে মাইনাস এই মাইনাস চিহ্ন, তারপর লিখলাম এই এ কাটা বি বাই সি, তাহলে লিখলাম বি বাই সি সমান চিহ্ন দিলাম, আবার এই মাইনাস চিহ্ন কমন নিলাম, আবার এই দুটি উপাদান থেকে বি সি কমন নিলাম, এই বি সিকে এই বি সিকে বি দ্বারা ভাগ করলে বাকি থাকে এসি,
তাহলে লিখলাম এ সি, আর এ বি সি আবার এ মাইনাস, আর এ মাইনাসে হচ্ছে প্লাস। এ বি সি কে সি দ্বারা ভাগ করলে বাকি থাকে সি, তাহলে হচ্ছে বি স্কোয়ার। এ মাইনাসে আর এ মাইনাসে হচ্ছে প্লাস বি স্কোয়ার। তাহলে এটুকুর কাজ শেষ। আমরা 1/α + β + 1/α + 1/β এর মান বের করছি, মাইনাস এ সি প্লাস বি স্কোয়ার বাই বি সি। অ্যান্ড এবং আমরা এই দুইটি মূল দ্বয়ের গুণফল নির্ণয় করব। তাহলে প্রথম লিখলাম 1/α + β, 1/α + β, তারপর 1/α + 1/β, একসাথে গুণফল নির্ণয় করব। গুণ অবস্থায় লিখলাম, সমান চিহ্ন দিলাম, এটুকু ঠিকই লিখলাম 1/α + β, আর এখানে কমন নিলাম। তোমরা আবার নোটে লক্ষ্য করো, আলফা বিটা কমন নিলাম। তাহলে এই আলফা বিটাকে এই আলফা দ্বারা ভাগ করলে আলফা আলফা বাদ থাকে এই বিটা। এই যোগ চিহ্ন দিলাম, যোগ চিহ্ন, এই আলফা বিটাকে বিটা দ্বারা ভাগ করলে থাকে আলফা। তাহলে এই যোগ চিহ্ন অনেক সাথে গুণ করে লিখলাম। তাহলে বিটা প্লাস আলফা যে কথা, আলফা প্লাস বিটা সেম কথা। এখানে আমরা সেম জিনিসটা ইউজ করব। তাহলে আমরা কমন নিলাম আলফা বিটা, কারণ এই আলফা বিটাকে আলফা দ্বারা ভাগ করলে থাকে বিটা। তাহলে লিখলাম বিটা, আর এই আলফা বিটাকে বিটা দ্বারা ভাগ করলে থাকে আলফা। তাহলে লিখলাম আলফা এই প্লাস এই বিটা, মানে সাজিয়ে লিখলাম বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা, একই কথা। এখন আমরা আলফা প্লাস বিটা নিচে আছে একটা, উপরে আছে একটা আলফা প্লাস বিটা, তাহলে উপরে নিচে বাদ দিয়ে দিলাম, আর বাকি থাকে 1/α β। তাহলে লিখলাম 1/α β, সমান চিহ্ন দিলাম, আলফা বিটার মান হচ্ছে আলফা বিটা সমান সি বাই এ, তাহলে 1/c/a সমান। প্রথমে 1 লিখলাম, তাহলে ইনটু অবস্থায় থাকলে এ উপরে যাবে, সি নিচে যাবে, তাহলে আমরা লিখলাম উপরে এ আর নিচে সি। তাহলে আমরা এই মূল দ্বয়ের গুণফল বের করছি এ বাই সি। এখন আমরা নতুন সমীকরণটি নির্ণয় করব। তাহলে আমরা লিখলাম দ্য রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন ফ্রম, এই সমীকরণের সূত্র হচ্ছে, আমরা নোটে লক্ষ্য করি, দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন আলফা বিটা। যদি দ্বিঘাত সমীকরণের মূল দ্বয় দেওয়া থাকে তাহলে আমরা একটি সমীকরণ নির্ণয় করতে পারবো। এর সূত্র হচ্ছে x² - α + β মূল দ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা সমান জিরো। এই হচ্ছে আমাদের সূত্র। আর অঙ্কেও বলা হয়েছে মূল দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই মূলের মূল দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করতে হবে। এখন আমরা এই সমীকরণ নির্ণয় করব এই সূত্রের সাহায্যে। তাহলে লিখবো প্রথমে দ্য রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন ফ্রম, প্রথম লিখবো x² - α + β ইনটু এক্স, মানে মূল দ্বয়ের যোগফল ইনটু এক্স। এখানে মূল দ্বয়ের যোগফল হলো 1/α + β, 1/α + 1/β ইনটু এক্স, এই সূত্রের প্লাস মূল দ্বয়ের গুণফল সমান জিরো। মূল দ্বয়ের গুণফল লিখবো 1/α + β ইনটু 1/α + 1/β সমান এই জিরো। এখন আমরা এটুকু ক্যালকুলেশন করব। তারপর লিখলাম x² - এইচ মাইনাস, আর 1/α + β + 1/α + 1/β এটুকুর মান বের করছি, মাইনাস এ সি প্লাস বি স্কোয়ার বাই বি সি। তাহলে এ মাইনাস আর এ মাইনাসে হয় প্লাস, তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস এ সি বাই বি সি লিখবো। আর এই আর 1/α + β 1/α + 1/β সমান জিরো, এইটুকুর মান বের করছি এ বাই সি, তাহলে লিখবো এ বাই সি সমান জিরো। এখন আবার ক্যালকুলেশন করি, নিচ থেকে আমরা বি সি কমন নিলাম, তাহলে এই বি আর সি, আর নিচে একটা 1 আছে, তাহলে বি সি হবে, বি সি দ্বারা x² গুণ করব। তাহলে বি সি x², বি সি বি সি বাদ, বাকি থাকবে বি স্কোয়ার প্লাস এ সি আর এই এক্স প্লাস, এই বি সিকে সি দ্বারা ভাগ করলে বাকি থাকে বি আর এ, তাহলে হবে এই সূত্রের প্লাস এ বি সমান এই জিরো। তাহলে আর গুণন করি, বি সি ইন্টু জিরো সমান হচ্ছে জিরো, আর এটুকু বাকি থাকে, তাহলে লিখবো বি সি x² + b² + ac ইন্টু এক্স প্লাস এ বি সমান জিরো আনসার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো ভিডিও
নিস্তা হয়। অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবে ভিডিওগুলো, যাতে তোমাদেরও উপকার হয় এবং তোমাদের বন্ধুদেরও উপকার হয়।